ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। ছয় ঘন্টার চেষ্টায় অনেকটা নিয়ন্ত্রণে বঙ্গবাজারের আগুন। ফায়ার সার্ভিসের 48টি ইউনিটের পাশাপাশি নেভানোয় অংশ নেয় বিভিন্ন বাহিনী। বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের আহাজারি, ষড়যন্ত্রমূলকভাবে আগুন লাগানো হতে পারে ব্যবসায়ীদের সন্দেহ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরেকটি মাইল ফলক বাংলাদেশের, পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলক বিশেষ ট্রেন চলাচল শুরু। বাড়তে থাকা মূল্যস্ফীতির চাপ, পণ্য আমদানি বিধিনিষেধ এবং দেশে অর্থনৈতিক অনিশ্চয়তায় চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জিডিপির হার সর্বোচ্চ 5.2% হতে পারে পূর্বাভাস বিশ্বব্যাংকের। রমজানের প্রথম দশক শেষে শপিং মলগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা, সময়ের সাথে সাথে বিক্রি আরও বাড়বে প্রত্যাশা বিক্রেতাদের। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এনজিও কর্মী চম্পা চাকমাকে ছুরিকাঘাতে হত্যার প্রধান আসামি এনামুল হক এনামকে সিলেট থেকে গ্রেফতার করেছে র্যাব। আত্মসমর্পণ করতে ফ্লোরিডা থেকে নিউ ইয়র্কের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, শুনানি স্থানীয় সময় 2:15। অর্ধশতাব্দীর ব্যবধানে হতে যাওয়া চন্দ্র অভিযান আর্টেমিস টুর চার ক্রুর নাম প্রকাশ করেছে নাসা। এতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত হয়েছে কোনো নারী ও কৃষ্ণাঙ্গ ব্যক্তি। মিরপুরে বাংলাদেশ আয়ারল্যান্ড একমাত্র টেস্টে চলছে প্রথম দিনের খেলা। টস জিতে ব্যাটিংয়ে নামা আইরিশরা ভালোই জবাব দিচ্ছে টাইগার বোলিংয়ের। ইউরোপীয় প্রতিযোগিতায় স্কটিশ ক্লাব অ্যাবারডিনকে শিরোপা জেতানোর প্রায় 4 দশক পর ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনকে এবার পদক দেওয়ার ঘোষণা উয়েফার।